ফজলে হোসেন বাদশাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তিনি প্রার্থী তিনি এর আগে দুবার এখানকার সংসদ সদস্য কিন্তু এবার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান বাদশাহ কাছে তিনি পরাজিত হয়েছেন শফিকুর রহমান বাদশাহ পেয়েছেন ছাপ্পান্ন হাজার একশো একচল্লিশ ভোট ফজলে হোসেন বাদশাহ তিনি পেয়েছেন বত্রিশ হাজার চারশো তেইশ ভোট আমরা একটু যেতে চাই তারিকুল ইসলাম মাসুম আপনার কাছে যে এই যে ফজল হোসেন পরপর দুবারের সংসদ সদস্য তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বাদশার সাথে বাদশার লড়াই হয়েছে এক বাচ্চা জিতেছে আর এক হেরেছে তাই তো ফজল হোসেন বাদশা নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি এর আগেও সংসদ সদস্য ছিলেন আর যেই বাদশার কাছে হেরেছেন তিনি আওয়ামী লীগের নেতা